নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেলে এখন আমি রাশিফল প্রকাশ করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওই আমি 14 ফেব্রুয়ারি মঙ্গলবার অর্থাৎ আজ আজকের দিনে 12টি রাশির কেমন যাবে সে সম্পর্কে এই ভিডিওয়ে রাশিফল প্রকাশ করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 1 ফাল্গুন 14 ফেব্রুয়ারি মঙ্গলবার সূর্যোদয় 6:16, সূর্যাস্ত 5:18, নবমী রাত্রি 2:33, অনুরাধা নক্ষত্র রাত্রি 9:36, ধ্রুবযোগ দিবা 8:36, পরে ব্যাঘাত যোগ শেষরাত্রি 6:09। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান। অর্থাৎ 1 ফাল্গুন 14 ফেব্রুয়ারি মঙ্গলবার গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে রাহু, রাহু মেষে অবস্থান করছে ভরিণী নক্ষত্রে, মঙ্গল মঙ্গল বৃষে, বৃষে মঙ্গল রোহিণী নক্ষত্রে, কেতু কেতু তুলায় সাথী নক্ষত্রে, চন্দ্র চন্দ্র বৃশ্চিকে অনুরা নক্ষত্রে, বুধ বুধ মকরে শ্রবণা নক্ষত্রে, রবি শুক্র শনি কুম্ভে, রবি কুম্ভে ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র কুম্ভে পূর্বাধবা নক্ষত্রে, শনি কুম্ভে ধনিষ্ঠা নক্ষত্রে, বৃহস্পতি মিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবার আসুন দেখে নিই 14 ফেব্রুয়ারি অর্থাৎ আজ মঙ্গলবারের রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্যের দিন যাবে, আর্থিক দিক দিয়ে মোটা অঙ্কের টাকা আপনি নিশ্চিত পাবেন। তবে মেষ রাশি যেদিক দিয়ে একটা বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের পরীক্ষার যথেষ্ট ভালো রেজাল্ট আপনাকে যথেষ্ট আনন্দে দেবে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে মনে কিছুটা ব্যথা আসতেই পারে, তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা, পিতার সঙ্গে যে বিবাদ চলছিল তা অনেকটাই মিটবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের ইঙ্গিত, সন্তানজনিত শুভ সমাচার আপনি পাবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে যথেষ্ট চাপ আসতেই পারে, তবে আজকের দিনে আপনার বন্ধুরা আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, যেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। বৃষ রাশি কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে, এছাড়া এক বা একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা এলেও আপনার সন্তানজনিত কিছুটা অসুবিধের খবর আপনাকে দুশ্চিন্তায় রাখবে বৃষ রাশি। তবে মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতের মিলন হবে এবং পিতার সঙ্গে যে বিবাদ চলছিল তা অনেকটাই মিটে যাবে বৃষ রাশি। আজকের দিনে কর্মক্ষেত্রে প্রভূত শত্রুর কারণে আপনার মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে, আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কোনো অসুবিধা নেই বৃষ রাশি জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের ইঙ্গিত, সন্তানজনিত শুভ সমাচার আপনি অবশ্যই পাবেন। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে মনেতে চাপ আসতেই পারে, তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি উপকৃত হবেন, এক বা একাধিক সূত্র থেকে আয়োজক বৃদ্ধি পাবে, তবে সন্তানের জন্য আপনার চিন্তা থাকবে, আপনার সন্তান আপনার দিকে যথেষ্ট 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 কদর করবে। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণে মনে কিছুটা কষ্ট আসতেই পারে,
আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। মীন রাশির কোনো অসুবিধা নেই। কর্কট রাশির জাতক জাতিকা, কর্কট রাশি শরীর ভালোই থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে শুভ সূচনা। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে মনে কিছুটা চাপ আসতেই পারে, তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা থাকলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্ট আপনাকে আনন্দ দেবে। আজকের দিনে একাধিক সন্তান জন একাধিক ক্ষেত্রে আয়োজক বৃদ্ধি পাবে। আজকের দিনে আপনার মাতৃস্থানীয় কারোর আচরণ আপনাকে যথেষ্ট যথেষ্ট আপনাকে বিপদে ফেলতে পারে। সিংহ রাশি, আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না, সিংহ রাশি জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের সূচনা, সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে যথেষ্ট চাপ আসতেই পারে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা যোগ, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। তবে কন্যা রাশি, আপনার যেদিক দিয়ে চিন্তা আসবে তা হচ্ছে আপনার মা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা, অতিরিক্ত শত্রুতার কারণে পিতার গর্ভহানির খবর আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে কন্যা রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের জীবনে যথেষ্ট চিন্তা, কর্মজীবনে সফলতা এলো, আর্থিক দিক দিয়ে সেভাবে সৌভাগ্য আসবে না। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে মনে যথেষ্ট আঘাত আসতেই পারে, তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তুলা রাশি, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সবচেয়ে ভালো ব্যবহার বনিতে আনন্দ দেবে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটবে। আজকের দিনে আপনার জীবনে একাধিক প্রেম আসতে পারে, কিন্তু ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না, তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশি শরীর সম্পর্কে বিশেষভাবে নজর দিন, শরীরে নানা ধরনের রোগ ব্যাধি নিত্য নতুন জড়িয়ে ধরবে। এছাড়া আপনার অবশ্যই স্বামী স্ত্রীর সম্পর্কের মতানৈক্য দেখা দেবে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক আছে তুলা রাশি, তবে তুলা রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না, তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি যথেষ্ট চিন্তা, কর্মজীবনে সাফল্য এলেও আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের স্থান আছে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্যে মনের দুঃখ আসতেই পারে, তবে বৃশ্চিক রাশি আজকের দিনে দীর্ঘ কোনো প্রতীক্ষার সমাধান হবে। আজকের দিনে মোটা অঙ্কের লটারি লাগতেই পারে, তবে যেদিক দিয়ে আপনাকে সাবধানে থাকতেই হবে তা হচ্ছে আপনার কর্মজীবনে নানা ধরনের ট্রাবল আসতে পারে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক আছে অবশ্যই বৃশ্চিক রাশি, আজকের দিনে একা স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই যাবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, আজকের দিনটি আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে উন্নতি হবেই হবে। ধনুরাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে
তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন ধনুরাশি। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে অস্থিরতা সেভাবে নেই, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর অবশ্যই আপনি পাবেন। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক, আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন ধনু রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের সূচনা। আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা অবশ্যই পাবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মকর রাশির জাতক জাতিকা। মকর রাশি, আপনার শরীর সম্পর্কে বিশেষ সাবধানে থাকবেন, এছাড়া আপনার জীবনে অবশ্যই একটা নতুন যুগের সূচনা হবে আজকের দিন থেকে মকর রাশি। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি দীর্ঘদিনের প্রতীক্ষার সমাধান হবে। আজকের দিনে আপনার জীবনে একাধিক সৌভাগ্যের খবর পাবেন কুম্ভ রাশি। কুম্ভ রাশি, আজকের দিনে আপনার সন্তানজনিত শুভ সমাচার আপনার জীবনে আনন্দ দেবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট চিন্তা, কর্মজীবনে আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে। তবে এক বা একাধিক প্রতারক আপনার অর্থ চুরি করছে, যেদিক দিয়ে মীন রাশি সাবধান। তবে মীন রাশি যেদিক দিয়ে একটা শুভ সমাচার, তা হচ্ছে আপনাদের একাধিক সূত্রে আয়োজক হলেও সেইগুলোকে আয়ু বলে ধরে নেবে না। আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আয়ু বাড়লে। আজকের দিনে আপনার সন্তান কী করছে না করছে তা সবই আপনি জানেন। আজকের দিনে আপনার জীবনে সন্তানজনিত অসুবিধার খবরে আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি জড়াতে যাবেন না। তুলা মীন রাশির জাতক জাতিকা, আজকের এই মীন রাশির প্রত্যেক মীন, আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা অবশ্যই পাবে মীন রাশি। তবে মীন রাশি যেদিক দিয়ে আপনাকে সাবধানে থাকতে হবে, একাধিক শত্রু আপনার সঙ্গে শত্রুতা করতে চাইছে, সেদিক দিয়ে মীন রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে, বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কোনো অসুবিধা নেই মীন রাশির জাতক জাতিকা। প্রস্তুত আজকের এই ভিডিও 13 ফেব্রুয়ারি শনিবার, 12টি রাশি কী রাশি বলা হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। আরও আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার চ্যানেলে পৌঁছায়। এটুকু আমি শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।